নিরামিষ সাদা আলুরদম, আমার অসম্ভব প্রিয় একটি বাঙালি আলুরদমের রেসিপি, যেটি আমাদের বাড়িতে বিভিন্ন পুজো পার্বণে আমি হতে দেখেছি। এবার বিভিন্ন পুজোতে হলেও একটা পুজো আছে যেই পুজোতে আমাদের বাড়িতে বরাবর এই সাদা আলুরদম হয়ে এসছে, সেটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন, লক্ষ্মী ঠাকুরের ভোগের জন্য। সাদা আলুরদম একটাই কারণে বলা হয়, কারণ এই আলুরদমের যে গ্রেভিটি তার রংটি হয় সাদা, মশলা সেইভাবেই ব্যবহার করা হয় যার জন্য কিনা রংটা সাদা হয়ে আসে। খেতে অসম্ভব ভালো হয়, বানানোও বেশ সোজা। দেখিয়ে দেব কিভাবে বানাতে হয় নিরামিষ সাদা বাঙালি আলুরদমের রেসিপি। এর জন্য আমাদের যেটা লাগবে 10টা আলু, আমি মিডিয়াম সাইজের 10টা আলু নিয়েছি, মোটামুটি এটা 500 গ্রাম ওজনের আলু। এই আলুটাকে নিয়ে নেওয়া হয়েছে একটি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেবার জন্য। আমি প্রেশার কুকারে প্রথমে ভালো করে জল নিয়ে নিয়েছি যাতে আলুগুলো পুরো ডুবে যায়, সেই পরিমাণেই জল নেবেন। আলু দেওয়ার পর যদি মনে হয় যে জল একটু কম আছে, আর একটু জল দিয়ে দেবেন। আলুগুলোকে এক এক করে এই প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেবেন, আর তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ নুন। এটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে 2 বার প্রেশার রিলিজ করা, অর্থাৎ 2 বার হুইসেল বাজা অবধি রান্না করে ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছিলাম, তো আমার 2 বার প্রেশার রিলিজ করাতেই কাজ হয়ে গেছে, যদি হলে হয়তো আর একটু বেশিক্ষণ রান্না করতে হতে পারে। এরপরে যখন প্রেশার রিলিজ করে যাবে, প্রেশার কুকারটিকে খুলে একটু ঠান্ডা জলের মধ্যে এই আলুগুলোকে নিয়ে নিতে হবে। ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখলে যেটা হয়, খোসাগুলো খুব তাড়াতাড়ি করে ছাড়িয়ে নেওয়া যায়। এরপর তেমন কিছুই নয়, এরপরে আলুর যে খোসাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে কাটতে হবে। এখন আমার যেহেতু মিডিয়াম সাইজের আলু ব্যবহার করা হয়েছে, আমি যেটা করেছি প্রত্যেকটা আলুকে আধখানা করে, মানে হাফ করে কেটে নিয়েছি। যদি খুব বড় সাইজের আলু ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আলুকে 4 টুকরো করবেন, আর যদি ছোট ছোট আলু হয় সেক্ষেত্রে কাটার কোনো দরকারই নেই। তো যেরকম সাইজের আলু ব্যবহার করছেন সেইভাবেই আলুটিকে কেটে নিতে হবে। আলু যখন কাটা হয়ে যাচ্ছে, এবারে একটি ফোক নিয়ে বা অন্য যে কোনো একটা কাঠি নিয়ে এই আলুগুলোর গায়ে একটু বিঁধিয়ে নিতে হবে। তাতে যেটা হয়, যখন এরপর আলুর দমটি রান্না করা হবে, আলুর মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এরপরে আমরা যেটা করবো, আমরা একটা পেস্ট বানাবো, সাদা পেস্ট। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি এখানে 25 গ্রামের মতো কাজু বাদাম, তারপরে নেব 25 গ্রামের মতো সাদা তিল। সাদা তিল নেওয়ার পরে এই বাটিটার মধ্যেই আমরা নিয়ে নেব 25 গ্রাম পোস্ত। পোস্ত দেবার পরে এর মধ্যে আমরা দেব 2 কাঁচা লঙ্কা, দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো এই মিশ্রণটিকে জলে ভিজিয়ে রেখে দেব। এই কাজটি যখন আপনি আলু ফোটাচ্ছেন, আলু যখন স্টিম হচ্ছে, সেই সময় করে রাখতে পারেন। একটু ভিজিয়ে রাখলে যেটা হয়, এরপরে জলটাকে ফেলে দিয়ে মশলা বাটতে খুব সুবিধা হয়, মানে বাদামগুলোকে আর কি, বাদাম বা দানাগুলো। এখানে এই মশলার মধ্যে অনেকে মগজ দানাও দেন, খেতে দিব্যি ভালো লাগে, আমি এক্ষেত্রে দিই না। দেখুন, জলটা ফেলে দেওয়া হচ্ছে, এই জলটাকে ফেলে দিয়ে বাটিটাকে ভালো করে ধুয়ে পুরো মিক্সচারটিকে একটি মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে শিল নোড়াও ব্যবহার করতে পারেন, বরং শিল নোড়া ব্যবহার করলে আরও ভালো করে বাটা হয়। আমি এক্ষেত্রে একটা মিক্সি ব্যবহার করেছি, ইকুয়ালি ভালো কাজ করে। তো বাকি জলটুকুকে একদম নিংড়ে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে পুরো জিনিসটাকে লঙ্কা সমেত একটা মিক্সারের মধ্যে নিয়ে ভালো করে বেটে নিতে হবে। তো এই প্রথমবার যখন আমরা বাটছি, তখন এর মধ্যে কোনো জল দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ জল দিলে এই মুহূর্তে বাটাটা ভালো হবে না। তো এগুলো দেবার পর আমরা যেটা করব, মিক্সিতে একবার ভালো করে বেটে নেব। একবার বাটা যখন হয়ে যাবে, দেখবেন মোটামুটি একটা স্মুথ বাটা হয়েছে, তখন এর মধ্যে সামান্য জল দিতে পারেন। সামান্য মানে ধরুন 1 টেবিল স্পুন দিয়ে আর একবার ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই যে বাদামগুলো আছে বা পোস্ত আছে, তিল আছে, লঙ্কা সমেত এগুলো খুব ভালো বাটা হয়ে যাবে। এবার যখন এগুলো বাটা হয়ে যাবে, এই মিশ্রণটিকে একটি বাটির মধ্যে নিয়ে নেবেন। নেবার পরেও তার মধ্যে আরও 1/2 কাপ মতো জল দেবেন, দিয়ে একটু ডাইলিউট করে নেবেন। কারণ এই বাটাটি যদি ডাইরেক্ট রান্না করার সময় দেওয়া হয়, তাহলে কি হবে, মানে ধরে যেতে পারে,
বা বেশিক্ষণ আপনি রান্না করতে পারবেন না, আর বাদাম পোস্ত বা তিলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থেকে যাবে। কিন্তু জলটা মিশিয়ে নিলে যেটা হয়, রান্নাটা একটু বেশি সময় ধরে হবে, ফলে কাঁচা যে গন্ধগুলো আছে সেইগুলো কেটে যাবে। দেখুন আমি এর মধ্যে সামান্য জল দিয়েছিলাম, ওই মিক্সির মধ্যেই দিয়েছিলাম, দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে রেখে দিলাম। এরপরে আমরা যেটা করব, আমরা রান্নাটি শুরু করব। এখানে একটু বলি, আমি যখন ভিডিওটি এডিট করছিলাম, সামান্য একটুখানি ক্লিপ আমার রেকর্ড করা হয়নি, ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো সেইটুকু জায়গা আমি বলে দেব। তো আমরা এখানে যেটা করব, 4 টেবিল চামচ যে কোনো রিফাইন্ড অয়েল একটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে গরম করে নেব। এরপরে এর মধ্যে আমরা ফোড়ন দেব। এখানে বলি, সর্ষের তেল কিন্তু ব্যবহার করবেন না, রংটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা দিয়েছি 1/2 চা চামচ হিং, 3টে তেজপাতা, 2টো বড় এলাচ আর 2 টুকরো দারচিনি। এগুলো দিয়ে 1 মিনিট রান্না করে যে মশলা বাটাটা আমি বানিয়েছিলাম, বাদাম বাটাটা, ওটাকে দিয়ে দেবেন। ওটা দিয়ে এরপর 5 মিনিট স্লো ফ্লেমে রান্না করবেন, এবং এই পুরো সময়টা কিন্তু নাড়তে থাকবেন, না হলে কড়ার মধ্যে এই বাটাগুলো কিন্তু লেগে যায়। দেখুন রান্না হতে হতে মশলাটা ধীরে ধীরে ঘন হয়ে আসছে, কিন্তু রংটা খুব সুন্দর সাদাই আছে। এরপর যখন এটা ঘন হয়ে এলো, এর মধ্যে আমরা 2 টেবিল চামচের মতো আদা বাটা দেবো। যেহেতু এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার হচ্ছে না, তাই আদা বাটাটা একটু বেশি যাবে। আদা বাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে অন্তত 2 মিনিট মতো রান্না করবেন, যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটাও একেবারে কেটে যায়। কন্টিনিউয়াসলি মেশাতেও কিন্তু থাকবেন। এর মধ্যে এবার আমরা টক দই দেব 150 মিলিলিটারের মতো, বা 150 গ্রাম যাই দিচ্ছে। মিষ্টি দই কিন্তু দেবেন না, সাদা যে টক দই পাওয়া যায় সেই দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দই দেওয়ার পর কিন্তু মেশানোটা খুব গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু দই ফার্দার কার্ডল করে যায়, তাহলে গ্রেভির যে স্মুথনেসটা থাকে সেইটা আসে না। এটা দিয়েও আমাদের কমপক্ষে কম আছে অন্তত 3 মিনিট মতো রান্না করতে হবে। দই যখন রান্না হয়ে গেল, এর মধ্যে আমরা 1 চা চামচ নুন দেব, 1 চা চামচ চিনি দেব, আর 1 চা চামচ সাদা মরিচ বা শামরিচের যে গুঁড়ো হয় সেটা দেব। এখানে বলি, চিনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি সব রান্নাতেই একটু চিনি দিই, না হলে আমার মনে হয় ফ্লেভারটা ঠিক ব্যালেন্স করলো না। সাদা মরিচ দেওয়ার একটাই কারণ, ঝালটাও হলো আবার রংটাও খুব একটা বদল করলো না। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে থাকবেন। এরপরেও অন্তত আরও 3 মিনিট রান্না হবে, কম আছে নাড়তে নাড়তে, যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। এই সময় আমি আরও 2টো কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল, যদি মনে হয় আরও বেশি ঝাল খাবেন আরও লঙ্কা, কম খেলে কম। এখানে আমি সামান্য 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়োও দিয়েছি, এতে রঙটা খুব একটা বদল হয় না, কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে। এটা এই 3 মিনিটের মধ্যেই সবটা হবে। এটাও দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। যখন দেখবেন মশলাটা বেশ ফুটে সামনে থেকে তেল বেরোচ্ছে, এর মধ্যে দিয়ে দেবেন 2 কাপের মতো জল। জল দিলে মিশ্রণটি বেশ একটা ডাইলিউটেড হয়ে যাবে। জলটা দিয়ে ততক্ষণ রান্না করবেন, ততক্ষণ অবধি না মিশ্রণটাতে একটা ফুট ধরে। ফুট না ধরলে কিন্তু আলু মেশাবেন না, কারণ মনে রাখবেন আলু কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে আছে, এবং এরপরেও ওই আলু দেওয়ার পরেও বেশ অনেকক্ষণ রান্না হবে। এরপরে এর মধ্যে যে সিদ্ধ করা আলুগুলো আছে, আলুগুলোকে দিয়ে দিন। আলু দেবার পরে কতক্ষণ রান্না হবে সেটা নির্ভর করছে আপনার আলুর কোয়ালিটির উপর। আমি যে আলু ব্যবহার করেছিলাম সেটা দেওয়ার পর অন্তত 10 মিনিট আমাকে রান্না করতে হয়েছিল, হতেই পারে আপনার 8 মিনিটে কাজ হয়ে গেল বা 12 মিনিট লাগলো, তো সেটা একটু দেখে নেবেন। গ্রেভিটা আমি একটু রেখেছিলাম, চাইলে শুকনো শুকনো করে নিতে পারেন। এর মধ্যে এরপর দিয়ে দেবেন 1 টেবিল চামচ ঘি আর 1 চা চামচ বাঙালি গরম মশলা। আমি সাধারণত যে গরম মশলা, বেসিক বাঙালি গরম মশলাটা হয়, ওটা বাড়িতে বানাই। আমার ইউটিউব চ্যানেল যে আছে দেবজানি রান্নাঘর, বা আমার ব্লগ দেবজানি রান্নাঘর, 2 জায়গাতেই রেসিপি দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই 2টো জিনিস দেওয়ার পর, ঘি গরম মশলা দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে ফ্লেমটা অফ করে দেবেন। এখানে একটা সাজেশন হচ্ছে, আলুর দমটা করার পরে সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না, বরং এটাকে অন্তত চাপা দিয়ে 10 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিন, তাতে ফ্লেভারটা বাড়ে ওই কমে না। যখন হয়ে যাবে, এরপরে সাদা আলুর দম সার্ভ করুন,
সাদা আলুর দমের সঙ্গে লুচি, পরোটা বা যে কোনো বাঙালি পোলাও যেগুলো হয়, মিষ্টি বাসন্তী পোলাও হতে পারে, ঘি ভাত, এই সব কিছুই ভীষণ ভালো খেতে লাগে। রেসিপিটি আমার খুব পছন্দের, আপনাদের কেমন লাগলো আমাকে জানান। আর আমি নিশ্চয়ই ফিরে আসবো দেবযানী রান্নাঘরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। তার মধ্যে আপনাদের জন্যই মনে হয় আপনারা আমার কাছ থেকে অন্য কোনো রেসিপি দেখতে চান, প্লিজ ডু কন্ট্যাক্ট মি, আমি কমেন্ট বক্সে অ্যাভেলেবেল থাকি। আমার ইনস্টাগ্রাম চ্যানেল হচ্ছে ফুড অফ দেবযানী, সেখানেও আমি থাকি, বা আমার ব্লগ দেবযানী রান্নাঘর, সেখানেও থাকি। ভালো থাকবেন, আপনাদের সঙ্গে আবার দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে।